Okay. So AC power. AC power analysis. So basically, আমরা দুই ধরনের ফ্রিকোয়েন্সি নিয়ে ডিল করি ইন ইলেকট্রিক পাওয়ার, ঠিক আছে? 50 and 60 hertz, এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করা হয়, ঠিক আছে? তো আমাদের যেই ডেলি লাইফে যে ইলেকট্রিক্যাল ইউটিলিটিসগুলো আছে বা ডেলি লাইফে যেই জিনিসগুলো আমরা ইউজ করি সবই এসি পাওয়ার দিয়ে চলে, রাইট? সো এবং তোমার কোনো ইকুইপমেন্টসের গায়েও বা ইউটিলিটিসের গায়েও তুমি পাওয়ার রেটিং দেখতে পারবা। সো তোমার বাসা বাড়িতে তুমি কত ইলেকট্রিসিটি কনজিউম করছো এগুলোও তোমার বেসিক্যালি পাওয়ার হিসাবেই তোমার ক্যালকুলেশন করে পার ইউনিটে তোমাকে টাকা দিতে হয়, রাইট, মাসে মাসে। সো এই কারণে এটার যেই অ্যানালাইসিস, এই অ্যানালাইসিসটা জানাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এই চ্যাপ্টারটা বেসিক্যালি এই এসি পাওয়ার অ্যানালাইসিস নিয়ে ডিল করবে। সো এখানে কীভাবে তোমার পাওয়ার ক্যালকুলেশন করতে লাগে এটা তুমি ইন ডিটেলস এখান থেকে জানতে পারবা। তো আমাদের দেখো প্রথম টপিকটাই হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস অ্যান্ড অ্যাভারেজ পাওয়ার। সো ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার কি আর অ্যাভারেজ পাওয়ার কি এইটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার হচ্ছে ধরো একটা এসি ওয়েভ, একটা সার্টেন টাইম পিরিয়ড ধরে ওটা রানিং, রাইট? সো একটা পার্টিকুলার টাইম ইনস্ট্যান্সে মানে একটা ডিসক্রিট ভ্যালুতে কত পাওয়ার ওই জায়গাটাতে কনজিউম করছে বা ওই জায়গাটাতে আছে এইটা হচ্ছে গিয়ে তোমার ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, মানে ওই মুহূর্তের যে পাওয়ারটা ওইটা, ঠিক আছে? আর অ্যাভারেজ পাওয়ার হচ্ছে তুমি ধরো জিরো থেকে স্টার্ট করলা, সুইচ অন করলা, তোমার মেশিনটা লং টাইম ধরে চলছে, সো একটা সার্টেন টাইম পিরিয়ড ধরে চলছে, সো ওই টাইম পিরিয়ডের মধ্যে তোমার কত পাওয়ার ইন টোটাল ইউজ হয়েছে এবং তাকে যদি তুমি টোটাল টাইম দিয়ে ডিভাইড করো তাহলে তুমি একটা অ্যাভারেজ পাওয়ার পাওয়া। সো দ্যাট ইজ বেসিক্যালি অ্যাভারেজ পাওয়ার আর ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের মধ্যে ডিফারেন্স। ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার হচ্ছে একটা সার্টেন টাইমে তোমার ওই পার্টিকুলার যেই ওই পয়েন্টে যে পাওয়ারটা ওইটা, ধরো 5 সেকেন্ড পর তুমি একটা পাওয়ার কনজিউম হয়েছে ওই পাওয়ারটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ওই 5 সেকেন্ডে, আবার 10 সেকেন্ডে আরেকটা পাওয়ার, ঠিক আছে? সো ওইটা হচ্ছে ওই ইনস্ট্যান্টের পাওয়ারটা 10 সেকেন্ডে অথবা 5 সেকেন্ডে। আর অ্যাভারেজ পাওয়ার হচ্ছে পুরো যে পাওয়ারটা আছে ওটার অ্যাভারেজ ইন টোটাল। তো এখানে বলছে দ্য ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ইন ওয়াট ইজ দ্য পাওয়ার অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম। তো যে কোনো টাইমের ইনস্ট্যান্টে তোমার যদি পাওয়ার ক্যালকুলেশন করো তাহলে ওইটাকে আমরা বলি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, ঠিক আছে? তাহলে আমরা বলি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। সো পাওয়ার ক্যান বি রিটেন অ্যাজ পি ইজ ইকুয়াল টু ভি আই, তাই না? তো যদি ওটা উইথ রেসপেক্ট টু টাইম চেঞ্জ হয় তাহলে ভিটি আই টি এই দুটাকে গুণ করলে আমি পাওয়ার পাবো, ঠিক আছে? সো ওই যে যেই টাইম ধরো 1 সেকেন্ডে তোমার কত পাওয়ার তুমি এটা এখান থেকে বের করতে পারবা, অ্যাট টি ইকুয়াল টু 1 সেকেন্ড তোমার কত পাওয়ার, এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, ঠিক আছে? পি টি ইজ ইকুয়াল টু ভি আই, তাই না? তাহলে ওই পিটা কিভাবে বের করবা, ওই যে এই পার্টিকুলার টাইমে কত কারেন্ট ছিল আর কত ভোল্টেজ ছিল ওই দুটোকে যদি গুণ করো তাহলে তুমি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার পাবো ওই মুহূর্তে পাওয়ার, ঠিক আছে? সো ইট ইজ দ্য রেট অ্যাট হুইচ অ্যান এলিমেন্ট অ্যাবজর্বস এনার্জি। তো দেখো এই যে এই ভিটি বেসিক্যালি এটা হচ্ছে একটা সাইন ওয়েভ, রাইট, অথবা কস ওয়েভ। সো আমরা ভিটির ইকুয়েশন লিখি তোমার ভি এম কস ওমেগা টি প্লাস থিটা বা ফাই যেটাই বলো না কেন, ঠিক আছে? সো এটা আর কারেন্টেরও হচ্ছে আই এম কস ওমেগা টি প্লাস থিটা। সো এই দুটো ফর্মুলা ইউজ করে আমরা এই পাওয়ারের ইকুয়েশন লিখতে পারি। সো এখানে ওই ভিটির যে ভি এম, ভি এমটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু আর
ম্যাক্সিমাম ভ্যালু বলতে পারো অথবা অ্যাম্পলিচিউড বলতে পারো, হ্যাঁ পিক ভ্যালু বলতে পারো, এই যে এখানে ইনিং নাম দিয়েছে। আর থিটাটা হচ্ছে তোমার ফেজ অ্যাঙ্গেল, মানে তোমার ধরো যে অরিজিনাল যে ইয়েটা আছে তার থেকে কত ফেজে তোমার ওইটা শিফট হয়ে এসছে, কোন পজিশন থেকে স্টার্ট হচ্ছে ওইটা। নর্মালি আমরা জানি কি ভিটি ইজ ইকুয়াল টু ভিএম কস ওমেগা টি, তাই না? থিটার ভ্যালু হচ্ছে জিরো, সো ওইটা হচ্ছে কি আমার নর্মাল ওয়েভ কস ওয়েভ। সো ওইটার থেকে ওইটাকে যদি আমি রেফারেন্স ধরি তাহলে ভিটি ভিএম কস ওমেগা টি প্লাস থিটা, এই থিটা হচ্ছে তাদের মধ্যে ফেজ ডিফারেন্স। তার মানে এই এই ওয়েভটা তোমার ওই থিটা অ্যাঙ্গেল পরে গিয়ে শুরু হবে, ঠিক আছে? সিমিলারলি আই এর ইকুয়েশন হয়ে যাবে। তো এই দুটোকে যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলে পিটি ইজ ইকুয়াল টু ভিটি ইন্টু আই টি, এই দুটোকে মাল্টিপ্লাই করলে ভি এম আই এম কস ওমেগা টি প্লাস থিটা ভি আর কস ওমেগা টি প্লাস থিটা আই, এটা আছে। সো এইটাকে তুমি হচ্ছে গিয়ে ওই জিওমেট্রিক ফর্মে ট্রিগোনোমেট্রিক ফর্মে তুমি যদি ভাঙো তাহলে এই নিচের ইকুয়েশনটা উই অ্যাপ্লাই ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি, সো কস এ কস বি ইজ ইকুয়াল টু হাফ কস এ মাইনাস বি প্লাস কস এ প্লাস বি, এইটা তোমার ওইখানে তুমি অ্যাপ্লাই করবা, ঠিক আছে? সো এটা যদি অ্যাপ্লাই করো দেখো কি হবে, এই যে এইখানে কস এ কস বি কোনটাকে বলছে, এই এ হচ্ছে এই পোর্শনটা আর বি হচ্ছে এই পোর্শনটা, সো এই দুটাকে যদি গুণ করো তাহলে আমি এটাকে ভেঙে এভাবে লিখতে পারি, ঠিক আছে? সো এই জিনিসটাই যদি তুমি এইখানে বসাও তাহলে এই ইকুয়েশনটা তোমার ওইটা দিয়ে রিপ্লেস করতে হবে। যদি তাই করো দেখো এখানে কি আসে ইকুয়েশন, সো ওই যে ওই ইকুয়েশনটা বসালে হাফ ভি এম আই এম কস থিটা ভি মাইনাস থিটা আই প্লাস হাফ ভি এম আই এম কস টু ওমেগা টি প্লাস থিটা ভি প্লাস থিটা আই। সো এখানে দেখো বেসিক্যালি ওই ওয়েভটাই শুরু হচ্ছে আফটার আ সার্টেন টাইম পিরিয়ড, ঠিক আছে? সেম ওয়েভটাই তোমার শুরু হচ্ছে, ধরো এই একটা সার্কেল তুমি ঘুরে আসলা, তারপর আরো একটা সার্কেল ঘুরে যদি আসো তাহলে ওই একই পয়েন্টে আসবে না? সো এটাই বেসিক্যালি এখানে বলছে যে ফার্স্টটা হচ্ছে গিয়ে টাইম পিরিয়ড, ঠিক আছে? টু টি পরে তুমি আবার একই পজিশনে আসবা, একই ভ্যালু পাবা, সো ওটাই এইখানে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? সো দিস শোজ আস দ্যাট দ্য ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার হ্যাজ টু পার্ট, সো এটা দুইটা পার্ট আছে, দ্য ফার্স্ট পার্ট ইজ কনস্ট্যান্ট অর টাইম ডিপেন্ডেন্ট, তো প্রথম পার্টটা হচ্ছে কনস্ট্যান্ট তোমার অর টাইম ইন্ডিপেন্ডেন্ট, তার মানে এইখানে দেখো এই পোর্শনে তোমার টি এর সাথে কোনো রিলেশন নাই, তার মানে এইটাকে আমি একটা কনস্ট্যান্ট টার্ম হিসেবে ধরতে পারি না, সো এখানে কোনো টি নাই, তোমার এই ইকুয়েশনে তুমি রিপ্লেস করলে, এই ইকুয়েশনে যখন রিপ্লেস করবা এই ভ্যালুগুলা, হ্যাঁ এখানে এখানে বসাবা যখন এ আর বি যখন বসাবা তখন এখান থেকে ওমেগা টি ক্যান্সেল হয়ে যায়, ক্যান্সেল হয়ে গেলে তোমার এখানে কোনো টাইম কনস্ট্যান্ট থাকে না, সো টাইম ভ্যারিয়েবল না, মানে টাইমের সাথে এটা চেঞ্জ হচ্ছে না, এটা কনস্ট্যান্ট, সো এই পোর্শনটা তোমার কনস্ট্যান্ট আর এইটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট, টাইমের সাথে তোমার এই পোর্শনটা চেঞ্জ হবে, ইটস ভ্যালু ডিপেন্ডস অন দা ফেজ ডিফারেন্স বিটুইন দা ভোল্টেজ এন্ড কারেন্ট, তো ফার্স্ট ইনস্ট্যান্টে যে ভ্যালুটা ওইটা বেসিক্যালি তোমার অ্যাঙ্গেলের উপর ডিপেন্ডেন্ট, কিসের ভোল্টেজ আর কারেন্ট, সো ওদের ফেজ ডিফারেন্সের উপর ডিপেন্ড করে বেসিক্যালি ওই অ্যাম্পলিটিউডটা তোমার বাড়বে কমবে, ওকে? The second part is a sinusoidal function whose frequency is 2 omega. The second part e utar frequency hocche 2 omega. Thik ache? Which is twice the angular frequency of voltage and current. To tomar voltage and current er equation ki chilo? Voltage and current er equation e ekhane omega er value koto chilo? I mean frequency er value koto chilo? Shudhu erekhna? Omega shudhu omega chilo na? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, দিস
বাট তুমি যখন এই পাওয়ারে বসাবা তখন এই ফ্রিকোয়েন্সিটা তোমার ডাবল হয়ে যাবে, টু ওমেগা হয়ে যাবে, ঠিক আছে? So a sketch of PT is shown in figure 11.2. তাহলে এটাকে তুমি যদি স্কেচ করো তাহলে দেখো ওইটার দুই গুণ তোমার হয়ে যাবে। ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে তোমার দুই গুণ হয়ে যাবে। নর্মালি তোমার ওয়েভ শেপ হচ্ছে গিয়ে টি পর্যন্ত ছিল, কিন্তু যেহেতু এখন টু ওমেগা হয়ে গেছে তাহলে আরো কম্প্রেসড হয়ে যাবে না, মানে একটা টাইম পিরিয়ডের মধ্যে দুইটা ফুল ওয়েভ তুমি পাওয়া, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি বেড়ে গেলে কি হয় তোমার সাইজটা কমে আসে না, তার মানে তোমার টিতে যদি তোমার ফ্রিকোয়েন্সি থাকতো একটা ফুল ওয়েভ হতো ধরো টু ওমেগা যদি হয় তাহলে ওইটা দুইটা ফুল ওয়েভ পাবা না টি এর মধ্যে। সো ওইটাই এখানে হয়েছে, ওই দেখো টি এর মধ্যে তোমার দুইটা ফুল ওয়েভ চলে এসছে, তার মানে তোমার পাওয়ারের ইকুয়েশনে তোমার বেসিক্যালি ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে, ওকে, তোমার নর্মাল ভোল্টেজ আর কারেন্টের থেকে, ঠিক আছে? সো এখানে আরো একটা বলছে, উই অলসো অবজার্ভ দ্যাট পিটি ইজ পজিটিভ ফর সাম পার্ট অফ ইচ সাইকেল এন্ড নেগেটিভ ফর দ্য রেস্ট অফ দ্য সাইকেল। দেখো এইটাকে রেফারেন্স লাইন যদি ধরো, এইটাকে যদি রেফারেন্স লাইন ধরো, ঠিক আছে, সো এই রেফারেন্স লাইনের নিচে যতটুকু পার্ট উপরেও ততটুকু পার্ট, মানে এইখানে যে এরিয়া আছে, এইখানে যে এরিয়া আছে, এইখানে যে এরিয়া আছে যদি তুমি যোগ করো শুড বি ইকুয়াল টু এইখানের যে এরিয়া আর এইখানের যে এরিয়া তার সমান, ঠিক আছে? বুঝতে পারছো? ধরো এই টি টাইম থেকে তুমি এই জিরো এর মধ্যে তুমি এরিয়া বের করো, এই ওপরে যে পজিটিভ এরিয়া হবে তার যে ভ্যালু শুড বি ইকুয়াল টু নিচে যে নেগেটিভ এরিয়া হবে তার সমান, রেফারেন্স ভ্যালু অনুযায়ী, রেফারেন্স লাইন অনুযায়ী, ঠিক আছে? সো এটাই তোমার, ওয়েন পিটি ইজ পজিটিভ পাওয়ার ইজ অ্যাবজর্ব বাই দ্য সার্কিট, যদি পিটি তোমার পজিটিভ হয় তাহলে পাওয়ার কি অ্যাবজর্ব হবে, আর যদি নেগেটিভ হয় is absorbed by the source, ঠিক আছে? তখন সোর্স অ্যাবজর্ব করে নেবে তোমার পাওয়ারটাকে, ওকে? দিস ইজ পসিবল বিকজ অফ দ্য স্টোরেজ এলিমেন্ট, ক্যাপাসিটার অ্যান্ড ইন্ডাক্টর, ঠিক আছে? তো ক্যাপাসিটার আর ইন্ডাক্টর থাকলে তোমার তখন এটা পসিবল হয়, এই যে নেগেটিভ পাওয়ার ইজ অ্যাবজর্ব বাই দ্য সোর্স, ঠিক আছে? সার্কিটে যদি ক্যাপাসিটার আর ইন্ডাক্টর থাকে, আমাদের পাওয়ার সিস্টেমে তোমার প্রচুর ক্যাপাসিটার ইন্ডাক্টর থাকে, রাইট? সো এই কারণে তোমার এটাও পসিবল। আমরা আমাদের যে নর্মাল ফ্রিকোয়েন্সি কারণ কি তোমার তো ওভারঅল তোমার তো সব জায়গায় একই ফ্রিকোয়েন্সি ইউজ করা, মানে তুমি যদি বাড়ায় ইউজ করো তাহলে তোমার লস সিস্টেমে বেশি হবে, বুঝতে পারছো? সো এই কারণে আমরা ওই গ্রিডের যে ফ্রিকোয়েন্সি ওই ফ্রিকোয়েন্সিতে ম্যাচ করবো। স্যার এই ফ্রিকোয়েন্সিটা তো আমাদের স্টেশন থেকে তৈরি করেছে, এটাকে ট্রান্সফরমারে কি অবদান আছে যে আমি ইকুয়ালি বন্ধ করে দেব থ্রি ফেজের ক্ষেত্রে নাকি ওই জেনারেটর থেকে ওটা ওই এটা জেনারেশন জেনারেশন পঞ্চাশ সাল ধরে ওইভাবেই স্ট্রাকচার করা, ওইভাবেই স্ট্রাকচার করা, ট্রান্সফরমারের কোনো অবদান না। তারপর দেখো এখন এটা গেল ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, তো এখানে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার কি তোমার এই পার্টিকুলার এই টাইমে টি বাই টু এই টাইমে তোমার যদি লাইন টানো ডটেড লাইন তাহলে এই পয়েন্টের যে পাওয়ারটা এটা হচ্ছে তোমার ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, আবার এই টি এ যদি ডটেড লাইন টানো তাহলে এই পয়েন্টটার
সিঙ্গেল ডটের যে পাওয়ারটা ওটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। সো এইখানেও তুমি যদি এভাবে লাইন টানো তাহলে এই টাইমে তোমার ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার হচ্ছে ওই পয়েন্টেরটা, ঠিক আছে, অ্যাভারেজটা, এটা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। মানে তুমি ধরো সুইচ অন করে দিলা, কারণ টাইম চেঞ্জ হচ্ছে না, টাইম চেঞ্জ হচ্ছে কিভাবে 1 2 3 4 5, তো ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার কাকে বলে, ওই 1 সেকেন্ডে যে পাওয়ারটা ছিল ওটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, একদম 1 সেকেন্ড। হ্যাঁ, ওই পয়েন্টে, পয়েন্টের কথা বলতেছি, ডিসক্রিট ভ্যালু। আর 5 সেকেন্ডে গিয়ে 5 সেকেন্ডে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার যতখানি পেয়েছো ওটা হচ্ছে 5 সেকেন্ডের ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। সো ওই মুহূর্তে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, আর অ্যাভারেজ পাওয়ার হচ্ছে ওভারঅল তোমার সব পাওয়ার যোগ করে ডিভাইডেড বাই দা টাইম উইল গিভ ইউ দা অ্যাভারেজ পাওয়ার, ঠিক আছে। সো দা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার চেঞ্জেস উইথ টাইম এন্ড ইজ দেয়ারফর ডিফিকাল্ট টু মেজার। সো ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার মেজার করা আমাদের জন্য ডিফিকাল্ট, কারণ সাইনুসয়েডাল তো চেঞ্জ হচ্ছে, তাই না, ভোল্টেজ আর কারেন্ট তোমার চেঞ্জ হচ্ছে। সো ভোল্টেজ এন্ড কারেন্ট চেঞ্জ হয়ে গেলে একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে পাওয়ার যদি তোমাকে ক্যালকুলেট করতে বলা হয় ইট ইজ ডিফিকাল্ট, তাই না, তোমার এসি ইয়েতে। তো আমরা কি করি, ওই অ্যাভারেজ পাওয়ার ইউজ করি। দ্য অ্যাভারেজ পাওয়ার ইজ মোর কনভিনিয়েন্ট টু মেজার, ঠিক আছে। সো এই কারণে আমাদের অ্যাভারেজ পাওয়ার ইন্ট্রোডিউস করা হয়েছে। সো অ্যাভারেজ পাওয়ার কি করবে, তোমার এই যে পুরো কার্ভের যে এরিয়াটা ওইটাকে ফার্স্টে যোগ করবে, নিয়ে টোটাল নাম্বার অফ টাইম নিয়ে তোমার ওটাকে ভাগ করবে, ঠিক আছে। তাহলে তোমার কি হবে, ওই যে ওই ডটেড লাইনটা দেখছো না, ওই ডটেড লাইনটা তুমি পাওয়া, তার মানে এই এরিয়াটা, এই এরিয়াটা হয়ে গেল, ওদের ম্যাকবুক এখানে কি করে, এই যে এই এরিয়াটা, এই পুরো ওয়েভ শেপের অ্যাভারেজ হচ্ছে এই এই ডটেড লাইনের নিচের এরিয়াটা, বুঝতে পারলে, এটা অ্যাভারেজ পাওয়ার। তার মানে তোমার এই যে ম্যাক্সিমাম পাওয়ার, এই ম্যাক্সিমাম পাওয়ারকে তুমি অ্যাভারেজ পাওয়ারে আনলে তুমি এই লেভেলের পাওয়ারটা পাবে, এটার ভ্যালু হচ্ছে এটা, ঠিক আছে। তো এই যেখানে তোমার টাইমের সাথে কোনো রিলেশন নাই ওই ভ্যালুটা, ঠিক আছে, ইকুয়েশনে। So the average power is more convenient to measure. In fact, the wattmeter, the measurement of, the instrument for measuring power responds to average power. So wattmeter diyeo tumi basically average power tai calculate korte paro. So average power of the instantaneous power over one period. So tumi jodi puro otake jog koro, jog kore ekta time period diye bhag koro, তাহলে তুমি অ্যাভারেজ পাওয়ার পাওয়া। সো অ্যাভারেজ পাওয়ার আমি কিভাবে বের করতে পারি, সো পিটি এর ইকুয়েশন আমি জানি, তাই না, এই পিটি, এই কার্ভটার ইকুয়েশন আমি জানি, ঠিক আছে। সো এই কার্ভের ইকুয়েশনকে আমি যদি জিরো টু টি ইন্টিগ্রেট করি তাহলে এটার ফুল এরিয়াটা আমি ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে। ধরো সাইন ওয়েভ, সাইন ওয়েভের তোমার এরিয়া ক্যালকুলেট করে কিভাবে, ইন্টিগ্রেশন করতে হয়, ইন্টিগ্রেশন করলে এরিয়া ক্যালকুলেশন করা যায় না। সো এরকম একটা সাইনুসয়েডাল ওয়েভ আছে, এটা জিরো, এটা টি, সো এটা ধরো ভি টি ইজ ইকুয়াল টু ভি এম কস ওমেগা টি, এটা, ঠিক আছে। সো এটার আমি এরিয়া বের করতে চাই, সো এটার এরিয়া কি হবে, হ্যাঁ, এটার এরিয়া হচ্ছে ইন্টিগ্রেশন জিরো টু টি, তারপর ভিটি ডিটি,
ঠিক আছে, এটা করলে আমার যে কার্ভ, এই কার্ভের আন্ডারে কতখানি এরিয়া আছে এটা আমি ক্যালকুলেট করতে পারি। ওকে, সো এই ভিটি ভ্যালু হচ্ছে এটা, এটাকে তুমি ইন্টিগ্রেশন করবা, তাহলে আমি টোটাল এরিয়া ক্যালকুলেট করতে পারি ওই কার্ভের আন্ডারে কতখানি এরিয়া পড়ে। সেম জিনিসটা এখানে করা হচ্ছে, পিটি এর ভ্যালু আমি জানি, ইকুয়েশন জানি, ওই পিটি ইকুয়েশনকে আমি ইন্টিগ্রেট করব 0 টু টি, এটা 0 টু টি পিটি ডিটি, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমার এরিয়া দিবে, এই কার্ভের আন্ডারে কতখানি এরিয়া আছে। কিন্তু আমার অ্যাভারেজ পাওয়ার যদি বের করতে হয় তাহলে এই টোটাল টাইম দিয়ে আমার ওটাকে ভাগ দিতে হবে। সো এই কারণে এই যে 1 বাই টি লিখেছে সামনে, বুঝছো না, টি দিয়ে ওটাকে ভাগ দিয়ে। এটা তোমরা পড়েছো ম্যাথমেটিক্স কাটাতে করছো, জানো না এটা? এটা এটা জানো না তাহলে? ইন্টিগ্রেশন করো না, ইন্টিগ্রেশন কেন করা হয়? ইন্টার লেভেল করে আসছে, ইন্টার লেভেল করে ইউনিভার্সিটি লেভেল অত করছো, বলতো তখনই তো করে আসছে জানা। তোমার চেহারা দেখে মনে হচ্ছে যে আমি না জানি কোন দেশের ভাষা বলতে। না না, তাহলে ঠিক আছে। সো এভাবে তুমি অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেশন করতে পারো। সো এখানে দেখো, এই যে এখানে কার্ড পজিটিভ পার্ট আছে, নেগেটিভ পার্ট আছে। সো এই জিরো টু দিস পোর্শন, এখানে যদি টাইমটা তুমি জানো তাহলে এটাকে ইন্টিগ্রেট করে এটার এরিয়া বের করে নিতে পারো। আবার এইখান থেকে এতটুকু নেগেটিভ, সো এই পোর্শনের এরিয়াও তুমি ওভাবে আলাদা আলাদা করে বের করে যোগ করে করতে পারো, ঠিক আছে। সো এই যে দেখো, এখানে ইন্টিগ্রেশনটা করেছে, পিটি এর ভ্যালু হচ্ছে হাফ ভিএম আই এম কস থিটা ভি মাইনাস থিটা আই টি, এটাই হচ্ছে কি তোমার তোমার এই যে তুমি এই টাইমে তোমার পাওয়ার কত, এই টাইমে পাওয়ার কত, এই টাইমে পাওয়ার কত, এই সব কটা পাওয়ারকে তুমি যোগ করছো। সো সব কটা হচ্ছে কি একটা সার্টেন টাইমের পাওয়ার, ঠিক আছে, একটা সার্টেন টাইমে এতগুলো পাওয়ার, কিন্তু তোমার টোটাল টাইম কত, কি এই কারণে কি দিয়ে কেন টি দিয়ে ভাগ করলাম, বুঝছো? কারণ তুমি 1 সেকেন্ডে একটা পাওয়ার নিছো, 2 সেকেন্ডে একটা নিছো, 10 সেকেন্ডে আরেকটা নিছো। সো 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো সব পাওয়ারকে তুমি যোগ করছো, ডিভাইডেড বাই টোটাল টাইম কত, 10। বিকজ এগুলো হলো সুন্দর পাওয়ার যোগ, টোটাল পাওয়ারের যোগ করে দিলে তুমি পাওয়ার, তুমি পাওয়ার জানো, তুমি তো টাইমের রেসপেক্টে নিচ্ছো, এই টাইমে আমার এত পাওয়ার আছে, এই টাইমে আমার এত পাওয়ার আছে। পাওয়ার এর ইকুয়েশন চেঞ্জ হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম, সো বেসিক্যালি টাইমটা এখানে ভ্যারিয়েবল, আর পাওয়ার হচ্ছে গিয়ে তোমার ইনস্ট্যান্টেনিয়াস, মানে ওই টাইমে তোমার পাওয়ারের ভ্যালুটাও চেঞ্জ হচ্ছে, মানে এক সময় এটা আছে, আরেক সময় উপরে, আরেক সময় নিচে, এরকম। সো এখন অ্যাভারেজ পাওয়ার আমি কীভাবে বের করবো, এই পুরো পাওয়ারগুলোকে আমার যোগ করতে হবে, জিরো টু টি পর্যন্ত যতগুলো পাওয়ার আছে, সো ওইটা আমরা ইন্টিগ্রেশন দিয়ে করতে, সব পাওয়ারকে যোগ করলাম, ডিভাইড কি দিয়ে করলাম, টোটাল টাইম করলাম, তাহলে আমি ওই অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেট করতে পারবো। স্যার এই ওয়েবটা কি পাওয়ার এর বলতে দাও, কোনটা যে ওয়েবটা দেখেন আর ইউ নো, এটা তো আমি এখানে লিখছি, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার আছে পিটি ইজ ইকুয়াল টু ভিটি আইটি, সো ভিটি আইটি হচ্ছে এই দুইটা, সো ইকুয়েশন দ্বারা এটা, এটা হচ্ছে কি কস ওমেগা টি প্লাস থিটা ভি, এই পোর্শনটাকে আমি থিটা ওমেগা টি প্লাস থিটা ভি এ সমান ধরছি,
নিয়ে এই নিচের ইকুয়েশনে ওই উপরেরটা বসাইছি, বসিয়ে আমার সলভ করলে তোমার ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের ইকুয়েশন এটা আসে। সো ওই যে ফার্স্ট পার্টটা ওটা হচ্ছে কনস্ট্যান্ট পার্ট, ঠিক আছে, ওটাই ম্যাক্সিমাম পয়েন্ট। ওই থিটা ভোল্টেজ আর কারেন্টের উপর ডিপেন্ড করে ওই ভ্যালুটা চেঞ্জ হয়। তো একটা সার্টেন টাইমে তোমার আমি ওখানে থিটা আর আয়ের ভ্যালু ডিফারেন্ট পাবো, ধরো 1 সেকেন্ডে থিটা ভি আর থিটা আয়ের ভ্যালু আমি ডিফারেন্ট পাবো, ওই অনুযায়ী আমি একটা পাওয়ার পাবো। আবার 2 সেকেন্ডে আমি আরেকটা পাওয়ার পাবো, বুঝতে পারছো? তো এই কারণে এই ছোট্ট কনস্ট্যান্ট পার্টটাকে আমার নিয়ে ক্যালকুলেশন করেছি, ঠিক আছে, এইটার সমান আমি তোমার পি টি ধরেছি, ওকে। আর যেহেতু এই পাশে একটা টাইম ডিপেন্ড, টাইমের সাথে রিলেশন আছে, এই কারণে এই পোর্শনটাকে আমি নিয়ে নিই। সো ওই পোর্শনটাকে এই পরবর্তীতে তোমার হচ্ছে গিয়ে ইয়ে করা হয়েছে, এই ইন্টিগ্রেশনে পি টিতে বসানো হয়েছে, এই পি টিতে বসানো হয়েছে অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেট করতে গেলে। ওই যে ওইটা বসিয়ে ডিটি উইথ রেসপেক্ট টু ডিটি 0 to t আমি ওটাকে ইন্টিগ্রেট করেছি। সো ওইটাকে যদি তুমি ইন্টিগ্রেট করো তাহলে তোমার ইকুয়েশন আছে এটা, এটা আর এটা, ওটা ইন্টিগ্রেট করার পর আবার এটা, ও হ্যাঁ রেখেছে, সরি, পুরোটাকেই করেছে, ঠিক আছে। সো এই পুরোটাকে তুমি যদি করো তাহলে বেসিক্যালি তোমার এই যে পি ইজ ইকুয়াল টু হাফ ভি এম আই এম কস থিটা ভি মাইনাস থিটা আই আসে, ঠিক আছে, এটাই হচ্ছে তোমার অ্যাভারেজ পাওয়ার। ওই যে কনস্ট্যান্ট পার্টটা ছিল না, ওটাই কিন্তু ঘুরে ফিরে ওইটাই এসছে, এই যে এই কনস্ট্যান্ট পার্টটা হাফ ভি এম আই এম কস থিটা ভি মাইনাস থিটা আই, ঠিক আছে। সো এটা কিভাবে আসে এটা দেখিয়েছে এখানে। সো অ্যাভারেজ পাওয়ার বিকামস দিস, মানে ওই টি এর পোর্শনটা কিভাবে জিরো হয়ে যাচ্ছে এটা এখানে দেখিয়েছে। ঠিক আছে, সো এখানে আর কি বলেছে, আচ্ছা ফেজ অ্যাঙ্গেল দিয়ে দেখিয়েছে। সো ওই ভি এর ইকুয়েশনকে যদি ওখানে কোনো তোমার অ্যাঙ্গেল থাকে, এই যে এখানে প্লাস থিটা ভি এরকম যদি থাকে, এটাকে আমি লিখতে পারি তোমার ভি অ্যাঙ্গেল থিটা ভি, রাইট, মানে ভি এর অ্যাঙ্গেল থিটা ভি, ঠিক কিনা? অ্যাম্পলিটিউড আর অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে তোমার ফেস, ফেস কত এটা না থিটা ভি। সো এটা লিখতে পারি এই যে এই ভি ইজ ইকুয়াল টু এটা লিখেছে, আই ইজ ইকুয়াল টু এটা লিখেছে, এই দুটাকে গুণ করলে এই যে হাফ ইন্টু দিস করলে তোমার এটা আসবে। সো এটার থেকে তুমি আবার এই ইকুয়েশন রিডিউস করতে পারো, কমপ্লেক্স ফর্মে এটাকে নিয়ে আসতে পারো, ঠিক আছে। So P is equal to half real VI conjugate. So কনজুগেট কেন করেছে বলো, ইজি তো, এই যে পি এর ইকুয়েশন কি এটা না, সো এইটাকে এটার সাথে গুণ করে দাও, এটাকে এটার সাথে গুণ করে দাও, ধরো
আচ্ছা দেখো, তোমার v is equal to eta, I equal to eta আমি লিখতে পারি, রাইট? সো এখন তোমার হচ্ছে কি ইকুয়েশনটা কি এলো না? সো এখানে থিটা v মাইনাস থিটা i আছে, তাহলে এইটা বানাতে হলে আমাকে বেসিক্যালি এখানে একটা মাইনাস অ্যাঙ্গেল নিতে হবে না, এটার কনজুগেট নিতে হবে না, এটার কনজুগেট নিলেই তো তুমি এইটার এটা গুণ করলে থিটা বি মাইনাস থিটা আই হবে, বুঝতে পারছো? বুঝো নাই? সো এইটা হচ্ছে আমার অ্যাভারেজ পাওয়ার। সো এইটাকে আমি ইন টার্মস অফ ফেজার লিখব, ঠিক আছে? সো এইটাকে যদি ইন টার্মস অফ ফেজার লিখি, হাফ ভি এম আই এম কস থিটা বি, ঠিক আছে? সো এইটা হচ্ছে গিয়ে তোমার আমি ওই ফর্মে লিখতেছি, সো পি ইজ ইকুয়াল টু হাফ ভি এম আই এম কস থিটা ভি মাইনাস থিটা আই, এটা আমার পাওয়ারের ইকুয়েশন, ঠিক কিনা? সো এইটাকে তুমি এখন এই যে ভি ক্যাপিটাল ভি ইজ ইকুয়াল টু ভি এম অ্যাঙ্গেল থিটা ভি, এটা তো এটা, সো এটাকে আমি কি লিখতে পারি? ভি এম থিটা ভি কস থিটা ভি, ঠিক না? আর আই ইজ ইকুয়াল টু তোমার আই এম অ্যাঙ্গেল থিটা আই, তাই না? এটাই তো, রাইট? সো এইটাকে আমি কি লিখতে পারি? আই এম কস থিটা আই। সো এখন এই দুটো যদি তুমি গুণ করো, এই পোলার ফর এই দুটাকে যদি ভি টাইমস আই করো, তাহলে কি হয়? ভি এম আই এম কস অ্যাঙ্গেল থিটা ভি প্লাস থিটা আই, ঠিক আছে? প্লাস না, এটাকে আমি মাইনাস করতে চাই, নাহলে তো আমার এই ইকুয়েশনে আমি লিখতে পারবো না। সো এটাকে মাইনাস কিভাবে করব? এই যে এখানে এটার কনজুগেট নিব, সো আই কনজুগেট ইজ ইকুয়াল টু আই এম অ্যাঙ্গেল মাইনাস থিটা আই। সো এই কনজুগেট দিয়ে এই ভি কে আমি যদি গুণ করি, তাহলে আমি ওই পাওয়ার ইকুয়েশন, এই কারণে এখানে কনজুগেট দিয়ে গুণ করেছে, বুঝতে পারছো? সো এই কনজুগেট দিয়ে গুণ করলে তোমার এই থিটা ভি মাইনাস থিটা আই আসে, ওকে, ধরতে পারছো? সো এইটাকে আবার তোমার হচ্ছে গিয়ে কার্টেসিয়ান ফর্মে ভেঙে লিখেছে, মানে এক্স প্লাস জে ওয়াই ফর্মে ভেঙে লিখেছে, ওইটা কি আর অ্যাঙ্গেল থিটাকে এক্স প্লাস জে ওয়াই ফর্মে ভেঙে লিখেছে, ওকে? সো ভেঙে লিখলে ওই ইকুয়েশনটা আসে। তো এখন দেখো, এইটা যে আসলো, এইটা হচ্ছে কি আমার রিয়েল পার্ট, আর এইটা হচ্ছে আমার ইমাজিনারি পার্ট। সো তোমার অ্যাভারেজ পাওয়ারটা হচ্ছে এই রিয়েল পার্ট নিয়ে, রিয়েল
VI conjugate. আর VL VI conjugate. এটা সাইড দেওয়া আছে। হ্যাঁ, এই কমপ্লেক্স পার্টটা তোমার বাদ, সাইন পার্টটা বাদ। সো এটাই কনসিডার টু স্পেশাল কেস। আমরা শুধু এখান থেকে শুধু কারেন্টের থিটা আইডি নিচ্ছি আর কিছু নিচ্ছি। হ্যাঁ, এখন দেখো দুইটা স্পেশাল কেস আছে। যদি থিটা ভি ইকুয়াল টু থিটা আই হয়, ইন ফেজ হয়, তাহলে দা ভোল্টেজ এন্ড কারেন্ট আর ইন ফেজ, ঠিক আছে, যদি ইকুয়াল হয়। দিস ইমপ্লাইজ আ পিওর রেজিস্টিভ সার্কিট। তার মানে তখন সার্কিটটা তোমার ফুললি রেজিস্টিভ সার্কিট হয়ে যায় যদি ভি আর আই তোমার হচ্ছে কি ইন ফেজ হয়, ঠিক আছে। রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট আর ভোল্টেজ ইন ফেজে হয় না। আর যদি ওখানে ইন্ডাক্টর থাকে অথবা ক্যাপাসিটর থাকে তাহলে ম্যাগনেটিজিং আসবে, রাইট? সো ওইটাই এখানে বলছে। ওকে স্যার, রেজিস্টরের সাথে ভি ক্যাপাসিটর দিলে সিরিজে এই ফর্মে তুমি লিখতে পারবা। সো ভিএম কে তুমি আবার ভেঙে লিখতে পারবা আই আই এম স্কোয়ার আর এই ফর্মে। তাহলে ওইটা হচ্ছে তাহলে তোমার হচ্ছে এখানে কি চার্জ ভ্যালু বেশি হয় এর উপর নির্ভর করে কি রিডিং লাগিং এ যাবে যদি তোমার ওই থিটা ভি আর থিটা আই এর ভ্যালু তোমার ইকুয়াল হয়ে যায়, ওকে, ইকুয়াল হলে তোমার cos 0 ইজ 1, তাই না? 1 হলে তুমি এই ভ্যালুটা পাও। সো এটাকে ইন টার্মস অফ কারেন্টও তুমি লিখতে পারো আই স্কোয়ার আর, হাফ আই স্কোয়ার আর, এটা হচ্ছে অ্যাভারেজ। ওই আইটা হচ্ছে তোমার এখানে মডিউলাস। পিওরলি রেজিস্টিভ সার্কিটের এটাই হচ্ছে কি তোমার, আর এদের যদি এই থিটা ভি আর থিটা আই যদি প্লাস মাইনাস 90 হতো তাহলে তোমার পাওয়ার হতো 0। সো তোমার ওই ইন্ডাক্টিভ আর ক্যাপাসিটিভের ক্ষেত্রে অনেকটাই হতো। আচ্ছা, এখন দেখো এখানে একটা প্রবলেম দিয়েছে। এই প্রবলেমটা গিভেন দ্যাট ভি টি ইজ ইকুয়াল টু এত অ্যান্ড আই টি ইকুয়াল টু এত, ফাইন্ড দ্য ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার অ্যান্ড দ্য অ্যাভারেজ পাওয়ার অ্যাবজর্ব। সো ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার আর অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেট করতে বলছে, ভি টি ইকুয়েশন দিয়ে দিয়েছে। সো এটা ইজিলি তোমরা করতে পারবে। এখানে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার কী হবে, PT is equal to VDI to IT, right? So,
যদি তাই হয় তাহলে তুমি দুটাকে গুণ করে তুমি পাওয়ার ক্যালকুলেট করবে, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ক্যালকুলেট করতে পারবা, নিয়ে ওই ফর্মুলায় বসিয়ে তুমি এই যে এখানে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বের করবা, ঠিক আছে? সো ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বেড়ে যাওয়ার পর তুমি অ্যাভারেজ পাওয়ার বের করবা। তাও ওই দুটাকে ইয়ে করলে কি হচ্ছে, গিভস পি ইকুয়াল টু 600 কস এত প্লাস কস এত, তাই না? সো এই ফর্মুলায় আসতেছে, এইটাকে ইন টার্মস অফ তোমার হচ্ছে গিয়ে টাইম ডোমেনে নিয়ে গেছে, যোগ করে দিয়েছে, হ্যাঁ অ্যাঙ্গেলগুলা, সো যোগ করলে তোমার ওইটা আসে কস এত, হ্যাঁ আচ্ছা ওই কস 55 কে তোমার অ্যাঙ্গেল থেকে তোমার কনস্ট্যান্ট ভ্যালুতে নিয়ে গেছে ক্যালকুলেটরে বসিয়ে 344। সো ওইটা হচ্ছে তোমার ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। আর তোমার অ্যাভারেজ পাওয়ারটা কি হবে? জিনিস দেখো, এই যে এইখানে যে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বের করেছো, এটা ক্যালকুলেশন করে এই পর্যন্ত এসছো না? সো এইটার মধ্যে তোমার যে কনস্ট্যান্ট পার্টটা এটাই হচ্ছে তোমার অ্যাভারেজ পাওয়ার। ভালো করে দেখো, ডাইরেক্ট লিখলেও হয় যদি তোমার জানো, জানো না এখন তো আগে এই ফর্মুলা ইউজ করে ফর্মুলা মনে রাখতে হবে, যদি ওইটা না পাও এক সময় তোমার সার্কিটে একটা ভোল্টেজ সোর্স আছে, একটা রেজিস্টার আর একটা ক্যাপাসিটার আছে, ঠিক আছে? সো তোমাকে বলেছে যে অ্যাভারেজ পাওয়ার কত এটা বের কর, তার মানে তোমার ওই জেড এর অ্যাক্রসে কত পাওয়ার ডিসিপেট হচ্ছে ওটা বের করতে পারলেই তুমি অ্যাভারেজ পাওয়ার বের করতে পারো। দেখো কারেন্ট কত ফ্লো করতেছে, ভি বাই জেড আমরা জানি, ওখান থেকে সার্কিটে কারেন্ট কত ফ্লো করছে এটা আমরা ইজিলি বের করতে পারবো। আর অ্যাভারেজ পাওয়ারের ফর্মুলা কি, হাফ ভি ইনটু আই কনজুগেট, তাই না? সো ভি তো তুমি এখানে জানো 120 অ্যাঙ্গেল জিরো, আর আই বের করেছো এটা, আই এর কনজুগেট নাও, তাহলে হাফ ভি ইনটু আই কনজুগেট, দেখি তো টাইপ করেছি কিনা, অথবা ডাইরেক্ট ফর্মুলায় বসাতে পারো, আই এম ভি এম থিটা, ঠিক আছে? অথবা ডাইরেক্ট ফর্মুলা বসাতে পারো, তাহলে অ্যাভারেজ পাওয়ার তুমি এখান থেকে ক্যালকুলেট করতে পারবে। সো সিমিলারলি এখানে একটা প্র্যাকটিস প্রবলেম দিয়েছে, এটা বাসায় করবে। আজকে ক্লাস এত পর্যন্ত থাক, ওকে, ঠিক আছে?